রাকিব ভাইকে আমার যতটুকু সামর্থ্য আছে সে যদি মামলা দায়ের করে নাসির আর তামিমার বিরুদ্ধে আমি ওই কেস চালানোর জন্য যতখানি সহযোগিতা করা দরকার রাকিব ভাইকে আমি করব। অবশেষে প্লেবয় খ্যাত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা। তালাকনামা ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তামিমার আরেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার বিষয়টি রাকিব নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। রাকিবের পক্ষে আইনজীবী ছিলেন ইশরাত হাসান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার এজাহারে উল্লেখ করা হয় তামিমা তাম্মি ও রাকিবের বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন। মামলায় অভিযোগ করা হয় রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নাসির নিজের কাছে নিয়ে গেছেন। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার ৮ বছর বয়সী শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত রয়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন নাসির ও তামিমা। এর পরপরই তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ের বিষয়টি সামনে আনেন রাকিব। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। এদিকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ের ঘটনায় আইনগত পদক্ষেপ নেবে বলে জানান রাকিব হাসান। তখন তিনি বলেছিলেন বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছে। এ জিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনা আর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে পাত্তা না দিয়ে গুলশানের লেকশোর হোটেলে ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয় নাসির তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা। বিবাহোত্তর সংবর্ধনার আগে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল, আপনি কি তামিমা সম্পর্কে সবকিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সবকিছু জেনে শুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল, সবকিছুই আমি জানি। আপনার বউ আপনার সঙ্গে ভালো থাকলে নিশ্চয়ই আপনার ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসতো না। উল্লেখ্য, গতকাল ফেসবুক লাইভে এসে ক্রিকেটার নাসিরের প্রাক্তন প্রেমিকা সুভা তার বিরুদ্ধে মামলা করার জন্য রাকিবকে অনুরোধ করেন। সুভা বলেন, রাকিব ভাই, আপনার হয়তো নাসিরের থেকে টাকা পয়সা কম, আপনি হয়তো সাপোর্ট পাচ্ছেন না। আমি আপনার সামর্থ্য অনুযায়ী যতখানি টাকা আছে তা দিয়ে আপনাকে সাপোর্ট করব। আপনি যদি নাসির আর তামিমা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে ওই কেস পরিচালনা করতে যতখানি সহযোগিতা লাগে আমি করব। আপনি লিগ্যাল হয়ে থাকলে, ডিভোর্স না দিয়ে থাকলে বাংলাদেশ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে খুব দ্রুত কেস করা উচিত, তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করা উচিত। বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস।